এই উবানটার আসলে আবার দুইটা কম্পার্টমেন্ট আছে। আমি একটা প্রথম কম্পার্টমেন্টটা লাস্টের দিকে উঠছি, আপনারা একটু যদি খেয়াল করেন এটা হলো লাস্ট, মানে এটা একটা কাজ, তারপরে আসলে একটা কম্পার্টমেন্ট আছে মাঝখানে জয়েন আছে। তো আমি জানি না যে মাঝে মাঝে এরা কি ছোট আকারে চলাফেরা করে কিনা, উবানটা অলরেডি ছেড়ে দিয়েছে। সো আমি নেক্সট নাম হলো ইউনিভার্সিটিতে, মানে বিলেফেল্ড ইউনিভার্সিটিতে নামার চেষ্টা করবো, দেখার চেষ্টা করবো যে ইউনিভার্সিটিটা কেমন। আসলে এক্সেলেটারের সামনে আসছে, এখন মনে হইতে পারে যে এক্সেলেটারটা কেন দেখাচ্ছি, এখন কিন্তু এক্সেলেটারটা থেমে আছে। হ্যাঁ, তো আমি যখনই আসলে কাছাকাছি যাব, এই যে দেখুন মুভ করা শুরু করছে, দ্যাট মিন্স এই এক্সেলেটারটা একটা সেন্সরের মধ্যে দিয়ে কাজ করতেছে। তো দেখুন, যেমন আমার একটা আমার অফিস ছিল হলো বনানীতে, তো বনানী ফ্লাইওভারের জন্য একটা ফ্লাইওভারে আসলে এক্সেলেটার ইউজ করা হয়েছিল, এবং আমি সেখানে দেখতে পেরেছি যে মোটামুটি কন্টিনিউয়াসলি এক্সেলেটারটা চলতেছে, মানে কোনো বন্ধ নয়। হ্যাঁ, ইভেন কিছু কিছু সময় মানুষ নাই, তারপর আসলে এক্সেলেটারটা চলতেছে। তো এই এক্সেলেটারটা চলার ফলে প্রচুর পরিমাণে বিদ্যুৎ কিন্তু খরচ হচ্ছে। হ্যাঁ, তো দেখুন, মানে আমি এটা হয়তো আমার মাথায় কাজ করে নাই বা এটা কিছু মনেই হয়নি, কিন্তু জার্মানিতে আসার পর আমি দেখতে পেরেছি এই যে যেমন একটা একবারে রানিং একটা স্টেশন, যদি অল্প কিছুক্ষণ মানুষ না উঠে 10-15 সেকেন্ড এক্সেলেটারটা অফ হয়ে যায়, দ্যাট মিন্স এক্সেলেটারটা যখন অফ হয়ে যায় দ্যাট মিন্স তার বিদ্যুৎ যেই কনজিউম করে সেই কনজিউমটা কিন্তু অটোমেটিকলি কমে যায়। আমি প্রায়ই বলি যে ইউনিভার্সিটিগুলো যতটা না শিক্ষা প্রদান করতে পারে, ট্রাভেল অনেক বেশি শিক্ষা দেয়। দেখুন, আমি একটা ভিন্ন রাষ্ট্রে এসেছি, ভিন্ন সংস্কৃতির সাথে হয়তো আমি পরিচিত হচ্ছি, তার সাথে সাথে কিন্তু আমি অনেক কিছু শিখতেছি। তো আমাদের যেই ইয়ারা আছে, রাজনীতিবিদরা আছে, তারা আসলে তারা কিন্তু প্রচুর দেশ ভ্রমণ করে, তারা বিভিন্ন কারণে তারা রিক্রিয়েশনের জন্য দেশ ভ্রমণ করে, তার বিজনেসের জন্য দেশ ভ্রমণ করে, কূটনৈতিক কাজে বিজনেস ভ্রমণ করে। তাদের চোখে কি এই সামান্য সামান্য জিনিসগুলো ধরা পড়ে না? আমাদের বাংলাদেশ ডেভেলপ হচ্ছে, সো এই ছোট ছোট জিনিসে কিন্তু অনেক কিছু ডেভেলপ করা যায়। সো আমি হয়তো খুব বেশি আসলে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ব্যাপারটা এরকম না, আমি শো অফ করতেছি, আমি বলতেছি, কারণ আমার ভিতরে আমি মনে করি আমি আমার বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি। এখন অনেকে বলতে পারে যে ভাই তাহলে বিদেশে পড়ে আসেন কেন, ভাই কী জন্য পড়ে আসি এর পিছনে অনেক রিজন আছে, সেটা আসলে পার্সোনাল একটা ব্যাপার, কিন্তু তাই বলে যে আমি বাংলাদেশকে ভালোবাসতে পারবো না ব্যাপারটা এরকম না। আমিও চাই না যে এই পরবর্তী পরদেশে পড়ে থাকতে, আমার দেশটা যদি সেরকম ডেভেলপ হইতো বা সেরকম এনভায়রনমেন্ট থাকতো, তাহলে হয়তো আমি এই দেশে ঘুরতেই আসতাম। যেমন আপনি জার্মানির কোনো মানুষকে কাজ ছাড়া সে বাংলাদেশে পড়ে থাকবে না, হ্যাঁ, মানে মেজর কাজ ছাড়া হয়তো ঘুরতে যাবে বাংলাদেশে, কিন্তু লং টাইমের জন্য কেউ যাবে না। কিন্তু আমাদের অনেক বাংলাদেশি আছে যারা আসলে এইখানে পিআরের জন্য মোটামুটি উঠা পড়ে লাগা যায় আর কি, তারপর পাসপোর্টের জন্য উঠা পড়ে লাগা যায়, আমিও কিন্তু এর বাইরে না। হ্যাঁ, সো এই জিনিসগুলো আসলে আমাদের বাংলাদেশের হর্তাকর্তারা ডেভেলপ করতে পারে। তো আসলে আমি অনেক কথা বলে ফেলছি, তো এখন আমি যাব হলো বিলেফেল্ড যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে যাব। তো আমি জানি না যে এই রাস্তাটা দিয়ে আসলে ইউনিভার্সিটিতে যায় কি না, কিন্তু গুগল ম্যাপে দেখতে পেলাম যে এই রাস্তাটা দিয়ে আসলে ইউনিভার্সিটিতে সুন্দর একটা মোটামুটি ঢাকা একটা ফ্লাইওভারের মতো আছে, এবং মনে হচ্ছে প্রচুর টাকা খরচ করছে, ইউনিভার্সিটির পাশে তো তো একটু টাকা তো খরচ করতেই হবে। গুগল ম্যাপ অনুযায়ী আমি আসলে ইউনিভার্সিটির ভিতরে ঢুকে গেছি, আর আমি জানি না আসলে যে ইউনিভার্সিটির আসলে কি ভিতরে ঢুকেছে কি না, এবং মোটামুটি আমি নিজে থেকেও বুঝতে পারছি যে আসলে ইউনিভার্সিটির ভিতরে ঢুকে গেছি। এবং এখানে মোটামুটি ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোকে আসলে ইন্ডিকেট করা হয়েছে, যেমন আমি যদি সোজা যাই তাহলে আসলে ইউনিভার্সিটির মেইন বিল্ডিংটা আমি দেখতে পারবো, এবং রাইট পাশে আসলে ইউনিভার্সিটির নর্থ এবং সাউথ ক্যাম্পাস, মানে এই দিক দিয়ে নামতে হবে আমাকে। কিন্তু একদিক দিয়ে নর্থ এবং সাউথ ক্যাম্পাস কেমনে হয় এটা আমি বুঝলাম না। আচ্ছা, যাই হোক, হইতে পারে। আরেকটা বড় ব্যাপার সেটা হলো যে আমার যতটুকু ধারণা, এবং আমি যদি ভুল না করে থাকি, ইউনিভার্সিটিতে আসলে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, হয়তো কোনো একটা মেইন বিল্ডিং উঠতেছে, বড় একটা বিল্ডিং উঠতেছে, এখানে আসলে বিশাল কর্মযোগ্য হচ্ছে। ইউনিভার্সিটির জন্য যখন বিল্ডিং তুলবে তাহলে নিশ্চয়ই তো বড়ই হওয়ার কথা। চলেন একটু দেখে আসি বিলেফেল্ড ইউনিভার্সিটির উঠতি ক্যাম্পাস কেমন হইতে পারে।
এবং আমার ধারণা ছিল না যে বিলেফেল্ডে ইউনিভার্সিটি আছে। তো আপনারা যারা সেই ব্লগটা দেখবেন তারা এই ইউনিভার্সিটি সম্বন্ধে ধারণা নিতে পারেন, আপনার রিলেটেড কোনো সাবজেক্ট এখানে পড়া যায় কি না। তো এখানে আসলে বিশাল এরিয়া নিয়ে কাজ চলতেছে, যদি আসলে কাজের কনস্ট্রাকশনে যাওয়া যাবে না, দূর থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং ইউনিভার্সিটি এন্ট্রান্সটা কিন্তু অনেক সুন্দর, একেবারে সবুজ, মোটামুটি বড় একটা ছাউনি মার্কে একটা ইয়া আছে, কি যেন একটা ওই যে দেখেন ছাউনির মতো একটা আছে, যেটা একেবারে হাব যে উবানের যে বান অফ সেইখান থেকে একেবারে সরাসরি ইউনিভার্সিটিতে ঢুকে পড়া যায় আর কি। তো এইখানে আসলে বিলেফেল ইউনিভার্সিটির মোটামুটি ক্যাম্পাসের একটা ম্যাপ দেওয়া হয়েছে, যেমন এইখানে সাউথ পার্টের ম্যাপটা দেওয়া হয়েছে, নর্থ, তারপর হলো নর্থের খুব বড় করে দেওয়া হয়েছে দেখলাম, আবার এইখানে আসলে সাউথেরটা বড় করে দেওয়া হয়েছে। মানে এইটা হলো মানে দুইটা ক্যাম্পাসের মিনি ভার্সন, এখান থেকে আবার নর্থ ক্যাম্পাসের এই এতটুকু আবার বড়, মানে একটু বড় করে দেখাইছে যে কোথায় কী আছে, আবার সাউথ পার্টে আসলে আবার এইটাও দেখাইছে। তুলনামূলক যদি আমি চিন্তা করি তাহলে আসলে সাউথ পার্টেই আসলে খুব বেশি বিল্ডিং এবং এখানে মনে হয় অনেক কিছু আছে, এখানে মেনজা টেনজা আছে, তারপরে হলো আরও বিভিন্ন ধরনের বিল্ডিং টেল্ডিং আছে, এখানে নাম দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি টাইপের আর কি। তো এবং কোন কোন ক্যাম্পাসে কি আছে এটা মোটামুটি একেবারে এখানে সব কিছু দেওয়া আছে, এটা আসলে এক্সপ্লেইন করার কোনো মানে হয় না, এগুলো আপনারা ইজিলি একটু ইন্টারনেট সার্চ করে জানতে পারবেন। তো যেহেতু ইউনিভার্সিটিতে কাজ চলতেছে, সো মানে ফুল ইউনিভার্সিটিতেই কাজ চলতেছে, খালি জাস্ট ওই একটা পোর্শনে কাজ চলতেছে না, মোটামুটি অনেকটা কাজ চলতেছে। এবং যেই কনস্ট্রাকশন, হেভি কনস্ট্রাকশনের কাজটা চলতেছে, একটা বড় একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তার একটা আসলে প্ল্যান করা হয়েছে যে এরকম হবে দেখতে আসলে ইউনিভার্সিটিটা। এবং আমি যতটুকু জানি এখানে ইউনিভার্সিটি এই কনস্ট্রাকশন কবে শেষ হবে সেটারও একটা তারিখ দেওয়ার কথা, হয়তো আমি চোখে দেখতেছি না বা এইখানে হয়তো দেওয়া নাই, কিন্তু এটা থাকে। জার্মানির কোনো কনস্ট্রাকশনের কাজ শুরু হইলে তার এন্ডিং কবে হবে অ্যাপ্রক্সিমেট তারও একেবারে ডিরেক্ট মানে শিওর শট কোনো একটা ডেট দিয়ে দেয় আর কি। সম্ভবত এখানেও আছে বা এখানে নাও থাকতে পারে, অন্য জায়গায় আছে থাকতে পারে। এবং এখানে যতটুকু যেভাবে দেখা যাচ্ছে, বড় করে আমি যদি একটু দেখাই, কী ব্যাপার জুম করতেছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে জুম করতেছে দেখেন, এখানে মোটামুটি যে ব্যবস্থা ইউনিভার্সিটিটা এরকমই হবে। আচ্ছা চলেন, এইবার হলো আমরা সেটা হলো ইউনিভার্সিটির একটা অংশে, যেমন ইউনিভার্সিটির বাইরে দিয়ে আসলে একটা সিঁড়ি আছে, ওই আমি তো মনে হয় খাঁচার ভিতরে ঢুকে গেলাম। আচ্ছা যাই হোক, আমি এখন খাঁচা থেকে বের হয়ে ইউনিভার্সিটির একেবারে সম্মুখে যাব, যেখানে আসলে ইউনিভার্সিটি বড় করে লেখা। মাঝে মাঝে জার্মানির ইউনিভার্সিটিগুলোতে হয়তো ঘুরে আসা যায়, কিন্তু কোথায় যে ইউনিভার্সিটি লেখা সেটাই আসলে খুঁজে পাওয়াটা মাঝে মাঝে টাফ হয়ে যায়। যেমন আমি গত আমার একটা ব্লগে প্যাডারবর্ন ইউনিভার্সিটিতে গেলাম, কিন্তু প্যাডারবর্ন ইউনিভার্সিটি যে লেখা সেই জিনিসটা আসলে পাইনি। কিন্তু আমি বিলেফিল্ডে এসে মোটামুটি একটু হলো লাকি, কারণ হলো দেখেন এই যে এইখানে লেখা আছে বড় করে কালো লেটারে ইউনিভার্সিটি বিলেফিল্ড। ইউনিভার্সিটি হলো জার্মান ওয়ার্ড, আর বিলেফেল্ড তো জানেনি, এটা হলো একটা সিটির নাম অনুসারে ইউনিভার্সিটি করা। তো এখানে আসলে আমি মানে ব্যক্তির নামে ইউনিভার্সিটি খুব কমই দেখছি, যেটা আসলে আমাদের বাংলাদেশে খুব বেশি, মানে একবারে গেজেট হয়ে গেছে ইউনিভার্সিটির নামে সব কিছু হয়ে গেছে, তারপর আসলে ইউনিভার্সিটির নাম চেঞ্জ করে রাখা হয়। তো আমি এখান থেকে আবার একটু অন্য সাইডে যাব, এই পাশ থেকে আসলে বিলেফিল্ড ইউনিভার্সিটির অনেকগুলো আসলে বিল্ডিং দেখা যাচ্ছে, যেমন এটা হলো সি বিল্ডিং, এবং তারপরে আসলে ডি বিল্ডিং, তারপরে ই বিল্ডিং, তারপরে এফ, এটা নর্মালি হবেই। এরপরে আসলে জার্মানির বিলেফিল্ড ইউনিভার্সিটির আরও কোনো বিল্ডিং আছে কি না, বা এইগুলো আসলেই একাডেমিক বিল্ডিং কি না, বা কোন ধরনের বিল্ডিং আমার এক্সাক্ট ধারণা নাই,
তো আপনারা যারা এই ইউনিভার্সিটিতে আসবেন তাদের আমি এটুকু বলতে পারি খুব সুন্দর একটা বড় বড় ক্যাম্পাস, বড় বড় বিল্ডিং এর একটা ক্যাম্পাস পাবেন, যেটা আসলে আমার জন্য খুব দুঃখের ব্যাপার। আমার ইউনিভার্সিটির ক্যাম্পাস খুব টাইনি টাইনি এবং মোটামুটি বাড়ি ঘরের ভিতরে। কোনটা ঘর আর কোনটা ইউনিভার্সিটির ক্যাম্পাস এটা আসলে মাঝে মাঝে বের করার টাফ হয়ে যায়, কারণ হলো ওইখানে সবই লাল বিল্ডিং। সো আপনারা যারা কোনো বাংলাদেশে এই বিল্ডিংয়ে এই ইউনিভার্সিটির অবশ্যই আছে, কারণ হলো বাংলাদেশে এমন কোনো ইউনিভার্সিটি নেই জার্মানির, আমার মনে হয় না সেই ইউনিভার্সিটি কোনো বাংলাদেশি নেই, প্রত্যেকটা ইউনিভার্সিটি বাংলাদেশি আছে, কারণ প্রচুর পরিমাণে বাংলাদেশিরা এখন পড়তে আসে জার্মানিতে। সো আমি ইউনিভার্সিটির একেবারে ক্যাম্পাস টু ক্যাম্পাস ধরে আসলে ঘুরলাম না, তো আমি আবার আরেকটা প্লেসে যাব। তো এখান থেকে আসলে ইউনিভার্সিটির জন্য বাইরে